হাওড় এলাকা মোট জমির পরিমাণ 19,09,000 হেক্টর, সেখানে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। হাওড় এলাকা চাষযোগ্য বড় জমির পরিমাণ 8,59,000 হেক্টর, এখান থেকে বছর প্রায় 50 লক্ষ টন চাল উৎপন্ন হয়। হাওড় অঞ্চলে 260 প্রজাতির মাছ ও 24 প্রজাতির চিংড়ি আছে। এটা সারা দেশে মৎস্য উৎপাদনে প্রায় শতকরা 20 ভাগ। ধান ও মাছ উৎপাদনই হাওড় এলাকার জনগণের প্রধান জীবিকা। এই এলাকায় প্রায় প্রতি বছর আকস্মিক বন্যা প্রবলিত হয়, তবে সামান্য বন্যা হলে বড় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সম্মানিত অতিথিবৃন্দ, 2007 সালে 29 মার্চ হতে এপ্রিল 2 সপ্তাহ পর্যন্ত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড় এলাকা আগাম বন্যা কবলিত হয়। এই 6 জেলায় 8,50,088টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ওই বন্যায় 2,49,860 হেক্টর জমির বড় ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এর পরিমাণ প্রায় 9,64,000 মেট্রিক টন। উক্ত ফসল হাওড় এলাকার জনসাধারণের খাদ্য নিরাপত্তা জীবিকার অন্যতম প্রধান উৎস। বন্যায় 28,037টি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আগাম বন্যায় 662 কিলোমিটার রাস্তা, 133 কিলোমিটার বাঁধ ক্ষতি হয় বলে জানা গেছে। প্রিয় অতিথিবৃন্দ, যে কোনো দুর্যোগ আসা মাত্রই মাননীয় প্রধানমন্ত্রী জনজীবন শেখ হাসিনা অগ্নিদিকে দিয়ে খোঁজখবর নেন, সর্বক্ষণ পরিস্থিতি মনিটর করেন, আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা 2017 সালে সংঘটিত 5টি বড় দুর্যোগ আমরা সকলের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। হাওড়ে আগাম বন্যা আসা মাত্র মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি প্লাবিত এলাকায় ছুটে গিয়েছিলেন, বন্যা প্লাবিত মানুষের সমবেদনা জ্ঞাপন করেন, ত্রাণ সামগ্রী নিজ হাতে বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বন্যা কবলিত জেলার সময় পরিদর্শন করে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত নির্দেশে হাওড়ের 50,000 মৎস্যজীবী পরিবারকে পরিবার সহ 3,80,000 পরিবারের মধ্যে বিজিএফ হিসেবে 36,840 মেট্রিক টন চাল বিতরণ করা হয়। নগদ 115 কোটি টাকা বিশেষ অনুদান দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বড় ফসল না ওঠা পর্যন্ত বিজিএফ দেওয়া অব্যাহত রাখা হয়েছিল। এছাড়া 3,924 মেট্রিক টন জিআর এবং জিআর নগদ অর্থ হিসেবে 2,38,97,000 টাকা বিতরণ করা হয়। সে এলাকাবাসী দরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় 91,447 মানুষের মধ্যে 82,07,689 টাকা বরাদ্দ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গৃহ মেরামত গৃহ নির্মাণে 352,9 লক্ষ টাকা গৃহ নির্মাণ মঞ্জুরি প্রদান করা হয়। হাওড় এলাকায় 6টি জেলায় সৃষ্ট আগাম বন্যা পরিস্থিতি দ্রুত কার্যক্রম পর্যালোচনা গ্রন্থে পরবর্তীকরণের বিষয় আন্তঃমন্ত্র দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আয়োজন মাধ্যম ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করা হয়। প্রিয় অতিথিবৃন্দ, হাওড় এলাকায় আকস্মিক বন্যায় কারণ চিহ্নিতকরণ ও ঝুঁকি মোকাবেলা করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসিন সাহেবের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই কমিটির সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার, কৃষক সহ অন্যান্য অংশীদারদের সাথে আলোচনাপূর্বক মতামত গ্রহণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন্যার কারণ চিহ্নিতকরণ ও ভবিষ্যতে করণীয় নির্ধারণের সুপারিশ প্রণয়ন সংক্রান্ত খসড়া প্রতিবেদন তৈরি করেন। আপনারা সেখানে মূল্যবান মতামত ও সুপারিশ রেখেছেন বলে আমার বিশ্বাস। প্রিয় সুধীবন্ধু, আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রাপ্ত তথ্য সুপারিশ সমূহ জেলা প্রশাসনের প্রতিবেদনের সমন্বয়ে করে সংকলিত খসড়া প্রস্তুত করা হয় বলে আমি জেনেছি।
এছাড়াও 30-31 জুলাই 2017 তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রথম জাতীয় কনভেনশন 2017 অংশ গ্রহণকারীগণ হাওড় অঞ্চলে আগাম বন্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। এই সকল সুপারিশ চূড়ান্ত খসড়া প্রতিবেদনে সন্নিবেশিত করা হয়েছে। হাওড় এলাকার আকস্মিক বন্যার কারণ নির্ধারণের আলোচনায় দেখা যায় যে প্রাকৃতিক নিয়মাকরণের সাথে আর্থসামাজিক বিষয়ের কারণ যেমন হাওড়ের পানি নিষ্কাশন ব্যবস্থা প্রতিবন্ধকতা, ধান চাষী ও মাছ উৎপাদনকারীদের পানি ব্যবস্থাপনার দ্বন্দ্ব, সঠিক সময়ে বাঁধ নির্মাণ মেরামত না হওয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব দুর্যোগ ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে। এই ঝুঁকি নিরসনে আমাদের কাজ একত্রে করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, হাওড় এলাকা বন্যা ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ কতগুলি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে এক, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ মেরামত সংস্কার করা, নদীর ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য হাওড় অঞ্চলে নদীর সমূহ নিয়মিত ড্রেজিং করা, আগাম বন্যা পূর্বাভাস কৃষক পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করা, বন্যার পূর্বেই আহরণযোগ্য বন্যার পানি সহিষ্ণু জাতের ধান চাষের কৃষকদের উৎসাহিত করা, বাঁধ মেরামতের কাজ বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্তির কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, গবাদি পশু খাদ্য সংকট নিরসনে দানাদান খাদ্য সরবরাহ করা, হাওড় এলাকা অপেক্ষাকৃত নিচু বিলাস ধান চাষের পরিবর্তে মাছ চাষে আওতায় নিয়ে আসা, কার্যকর আন্তঃনদী সংযোজন স্থাপন করা এবং বিদ্যমান আন্তঃনদী সংযোজন উন্নয়ন করা, হাওড় অঞ্চলে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা, নির্মাঞ্চলে মানুষের ঘরের ভিটা উঁচু করে দেওয়া, হাওড় অঞ্চলে মানুষের কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গঠন ইত্যাদি পদক্ষেপকে আমি অধিকতর গুরুতর বলে মনে করি। প্রিয় অতিথিবৃন্দ, হাওড় অঞ্চলকে আগাম বন্যার সহিষ্ণু এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য বিজ্ঞানী গবেষক পরিকল্পনাবিদদের কাজ করতে হবে। এর জন্য সকল সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে। হাওড় অঞ্চল বাদ দিয়ে ট্যাক্সন দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠন সম্ভব নয়। হাওড় এলাকা বন্যা সেখানকার মানুষের শিক্ষা পুষ্টি স্বাস্থ্য সেবা দৃষ্টিভঙ্গি কর্মসংস্থান অর্থনীতি ইত্যাদি উপর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব বিস্তার করে চলেছে। অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় সার্বিক উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। এই নেতিবাচক অবস্থা থেকে এই বিষাদ জনগোষ্ঠী রক্ষা করতে নিবিড় ও সমন্বিত উদ্যোগ আমাদের নিতে হবে। আপনাদের সুচিন্তিত মতামত সুপারিশ এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যম ভাগ্য পরিবর্তন সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের বাস্তবমুখী কমাতে হয় তার সমন্বয়ে মৃত প্রয়াসের কোনো মতো সম্ভব না। দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো দুর্যোগ আসার পর সেখানে দূরে গিয়ে তাদের সাহায্যে হাত বাড়ানো, কিন্তু এর পেছনে যাদের সবচেয়ে বেশি দায়িত্ব দুর্যোগ আসার আগে যে কাজগুলি সম্পন্ন করা, এদের কিন্তু কাজগুলি সঠিকভাবে করতে হবে। দুইটা জিনিস আমার চোখে ধরা পড়েছে হাওড়ে কাজ করতে গিয়ে। একটা হলে সেখানে মানুষের কিন্তু একটা কথা ছিল যে আমরা সাহায্য রিলিফ চাই না, আমরা বাঁধ রক্ষা চাই। সেখানে মানুষের আরেকটি কথা ছিল যে আমাদের সঠিক সময়ে যেন ধান আমরা ঘরে তুলতে পারি এবং এই ধান যেন আমরা সুখানের জন্য ব্যবস্থা থেকে ঘরে নিতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া। এই দুইটিই ছিল কিন্তু হাওড় অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি তাদের মনের কথা। আমার মনে হয় আজকের এই যারা পরামর্শ দিয়েছেন, যারা মূল্যবান কথা দিয়ে আপনারা এই অনুষ্ঠানে সাজিয়েছেন, তাদের কাছে অনুরোধ করবো সেদিকে বিশেষ করে ওই এলাকার মানুষের মনের কথাটিকে যত্ন নিয়ে আপনারা পরামর্শ দেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।